সালামু আলাইকুম ইয়ার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নেকমনি অনলাইন লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিরাজ শুভকাম, প্রফেশনাল অডিও ডেভেলপার এবং অ্যান্ড্রয়েড ডেভেলপার। তো গাইজ, আজকে আমরা নতুন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেখানে আপনারা ফ্রিতে বিটিসি আর্নিং করতে পারবেন এবং পার্কে রেখে সেখান থেকে 200-700 মতো আপনারা আর্ন করতে পারবেন। তো আমি একটু শেয়ার করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আর্ন রিলেটেড সকল আপডেট গুলো সবার আগে থেকে পান। সো গাইজ, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে সরাসরি চলে যাবেন আপনারা ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি অনেক বেশি জনপ্রিয় একটি ওয়েবসাইট। বিটিসি আর্নিং এর আমি যদি বলি তাহলে সেরা 10 এর মধ্যে একটি ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটটি আপনারা ইতিপূর্বে নাম শুনলেও শুনতে পারেন। এই ওয়েবসাইটটি অনেক ভালো এবং ট্রাস্টেড একটি ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন ফর ডিল ওয়েবসাইট, ঠিক আছে? শুধুমাত্র আপনি ওয়েবসাইট ভিউ পাবেন, সেখান থেকেই আপনি বিটিসি আর্নিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট আপনারা করতে পারবেন এবং আর্নিং এখান থেকে করতে পারবেন। তো এখানে দেখা রয়েছে আর্ন আপ টু 200 সাতোশি পার ক্লিক, ঠিক আছে? পার ক্লিকে আপনি 200 সাতোশির চেয়ে বেশি আর্ন করতে পারবেন। ফিডব্যাক উইন্ডো 0.405, ঠিক আছে? একদমই কম অ্যামাউন্ট, তারপরেও আশা করি কোনো সমস্যা আপনারা ফিল করবেন না। তুমি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনার ফিডব্যাক চেক আউট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা 10% সেখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? আর্নিং আর হলো যে এখানে লেটেস্ট যে উইন্ডো গুলো রয়েছে, সেই উইন্ডো গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক বিলিটি বিলিটি কিন্তু এখান থেকে উইন্ডো অনেক দিচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য যেটা করতে হবে সেটা সাইন আপ নামক বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ নামক বাটনে ক্লিক করার পরে এটা লোড নিবে। লোড নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো আমরা চলে যাচ্ছি এখানে, এখানে আপনার ইমেল দিবেন, এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা দিবেন এখানে, ঠিক আছে? এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ডটা নিঃসন্দেহে 8 ক্যারেক্টারের উপরে হতে হবে, ঠিক আছে? আর মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। এখানে আই এম নট এর উপরে ক্লিক করে দিবেন, ক্যাপচার এর উপরে দিবেন এবং সাইন আপে ক্লিক করলে এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি অ্যাকাউন্ট খোলা আছে কারণ আমি লগ ইন করে নিবো, লগ ইন করে নিয়ে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো দেখে দিই। সাইন ইনে আমি ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এর উপরে আমি ক্লিক করবো। তো আই এম নট এর উপরে ক্লিক করার পরে লগ ইনে ক্লিক করে নিলাম। লগ ইন ক্লিক করার পরে এটা সাইন ইন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। তো সাইন ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, আর্ন মানি ফ্রম ইউ পেজ এবং একটা আছে ফরওয়ার্ড পেজ, ঠিক আছে? আপনি অ্যাডভাইজারও রয়েছে এবং আপনি চাইলে এখানে আর্ন করতে পারবেন, ঠিক আছে? আর্ন করাটাই মূল উদ্দেশ্য এই ওয়েবসাইটটি। সো আর্ন করার জন্য এখানে স্টার্ট আর্ন বিডিসি এখান থেকে শুরু করতে পারেন, অথবা নিচে চলে আসতে পারেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্ন আর্ন নামক অপশনে তিনটা অপশন রয়েছে, একটা হলো সার্ভ অ্যাড অ্যাক্টিভ উইন্ডোজ সার্ভিস এবং একটা হচ্ছে এডিটর সার্ভিস। তো আমি প্রথমে সার্ভ অ্যাডের জন্য যাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, এই ওপেনে ক্লিক করতে হবে। আপনারা যখন খুলবেন তখন এটা এখানে নাও থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে খুলে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি যদি আমি ভিউ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 32টা ওয়েবসাইট এভেলেবেল আছে এবং এখান থেকে আমি 3টা সবচেয়ে আগে দেখতে পাবো। এই ওয়েবসাইটটি যদি আমি ভিজিট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 31 সবচেয়ে আগে পাবো। তো ওখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করার পরে এটা এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে 1 সেকেন্ড বাকি আছে এখানে। তো এখানে লেখা রয়েছে যে পেজ ডু নট ক্লোজ দ্য পেজ, ঠিক আছে? অর্থাৎ যে পেজটা শেষ না হবে কিন্তু এই পেজটা আমরা ক্লোজ করবো না। তো সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করবো। আবার 17 সেকেন্ড এখানে আছে দেখতে পাচ্ছেন, এখানে টাইম অফ করতেছে। আপনারা এটি খেয়াল করবেন যে টাইম যখন শেষ হবে তখন এই এটা কেটে দেবেন, এর আগে কাটবেন না। কারণ এর আগে যদি কেটে দেন সেক্ষেত্রে আপনারা যাই আছে এখানে যে অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না, যেহেতু আপনি ওই নির্ধারিত সময়টা পর্যন্ত আপনি দেখেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে যে ইউআর কৃষাকুশি, ঠিক আছে? তো আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে ডিলোড দিচ্ছে, তার মানে এখানে এই যে দেখতে পাচ্ছেন 32 সাতোশি কিন্তু আমার
এখানে আর্নিং হয়েছে, ঠিক আছে। এরপরে গুলো যদি আপনি দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামক অপশন রয়েছে, ওপেন নামক অপশনে ক্লিক করে আপনারা দেখে নেবেন। মাঝে মধ্যে হবে কি, দেখা গেছে আপনার অপশনটা দেখার পরে ক্যাপচা আসতে পারে, ক্যাপচা আসছে, ক্যাপচাটা ফুল করে দিচ্ছে, আপনার সেই ক্লাসগুলো পারবেন, ঠিক আছে, ক্লিক করে দিয়েছি, নো প্রবলেম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই 25 সেকেন্ড বাকি আছে, আমরা একটু ওয়েট করে নেই। ওয়েট করে নেওয়ার পরে আমরা দেখবো যে আমরা কতটুকু সাতোশি আর্নিং করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 1 সেকেন্ড লেফট, ঠিক আছে, 1 সেকেন্ড বাকি আছে। তো আমরা Yeah.